আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? পদ্মা রেল সংযোগ প্রকল্পের পদ্মা রেল স্টেশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। এটি পদ্মা রেল স্টেশন, যেটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবস্থিত। পদ্মা সেতু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই রেল স্টেশনটি, যার নামও পদ্মা সেতুর নামেই রাখা হয়েছে। এটি স্টেশনটির সামনের অংশ, এর উপরেই পরিষ্কারভাবে লেখা আছে পদ্মা স্টেশন। আগামী জুনেই এই স্টেশন ব্যবহার করে খুব সহজেই রাজধানীতে যাতায়াত করা যাবে। এই স্টেশনে রয়েছে 5টি ভবন, তবে এর মূল স্টেশন ভবন এটি। এই স্টেশনে আসা যাওয়ার ব্যবস্থাও খুবই সুন্দর। যাত্রীরা যাতে খুব সহজেই এই স্টেশনে আসতে পারে, তার জন্য রয়েছে স্টেশনের দুই পাশে 2টি আন্ডারপাস। সামনের এই আন্ডারপাস দিয়ে খুব সহজেই স্টেশনে প্রবেশ করা যাবে। পদ্মা সেতু রেল লাইনের স্টেশন নির্মাণে সবচেয়ে এগিয়ে আছে মাওয়া স্টেশন, এরপরই রয়েছে এই পদ্মা স্টেশন, যার কাজ প্রায় 70% শেষ। সামনেই রয়েছে প্রায় 2.5 কিলোমিটার এলিভেটেড রেল লাইন, যেখানে রেল লাইন বসানো হয়েছে অনেক আগেই। স্টেশনটির সামনের অংশ ঢাকা ভাঙ্গা হাইওয়ে বা বঙ্গবন্ধু মহাসড়কটিও খুবই সুন্দর। এখানে লাগানো হয়েছে নানা প্রজাতির ফুলের গাছ। উত্তাল পদ্মা নদীর উপর পদ্মা সেতু দিয়ে যানবাহন চলছে। মাত্র 5 থেকে 8 মিনিটের মধ্যে পাড়ি দিচ্ছে পুরো পদ্মা সেতু। তবে আগামী জুনে 120 কিলোমিটার গতিতে মাত্র 4 থেকে 5 মিনিটে ট্রেন পাড়ি দিবে পুরো পদ্মা নদী। আগামী জুনেই ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এই রেল স্টেশন অতিক্রম করে ট্রেন গিয়ে থামবে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে। এর পরের বছর 2024 সালের জুন মাসে ঢাকা থেকে ভাঙ্গা স্টেশন পেরিয়ে রেল লাইন যাবে যশোর পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।